কৃষি প্রধান অঞ্চল হিসেবে পরিচিত রংপুর বিভাগের আট জেলার ক্ষুদ্র প্রান্তিক ও পারিবারিক আবাদী কৃষকদের সমস্যা এবং সংকট দূরীকরণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী কর্মশালা। বেসরকারি উন্নয়ন সংস্থা LRD এর আয়োজনে কাহারুল উপজেলার রামপুরে CDR সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীদের রক্ষায় কর্ম পরিকল্পনার সম্পর্কে বিভিন্ন মতামত তুলে ধরেন অংশগ্রহণকারীরা। পরিবার ভিত্তিক চাষাবাদ, সমবায়ের মাধ্যমে কৃষকদের টিকিয়ে রাখার কৌশল এবং ভূমি আইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তারা। এতে অংশ নিয়েছে দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, কুড়িগ্রাম এবং নীলফামারী সহ আট জেলায় মাঠ পর্যায়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমের 35 জন কর্মী। আলোচনায় অংশ নেন আয়োজন সংস্থার সহকারী পরিচালক রফিক আহমেদ সিরাজি এবং রফিকুল ইসলাম সহ অন্যান্যরা। আমরা আসলে দেখেছি যে আলোচনার মধ্যে মানে পরিচয় দেওয়ার মধ্যে সব ধরনের আছে, এখানে পুরনো অভিজ্ঞতা আছে, নতুন অভিজ্ঞতা গুলো আছে যার মিশ্রণে যখনই আমরা কোনো অ্যাডভোকেসি করতে চাই কিংবা অ্যাডভোকেসি পোর্শন নিয়ে আমরা কাজ করতে চাই। তারপরে হলো ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপরে আপনি USA থেকে আসছেন তাই তো? তো টাকা নিয়ে কোক না কেন? এবং এটা দিয়ে উনি তো এটাও আশা করেন যে এত বাংলাদেশের সেটা জমি জলা বন এই মূলতে এই তিনটা বিষয়কে নিয়ে আমরা মাথায় রাখি করছি। তারপরে এই এখানে সিভিয়ারও বেশ কিছু মামলা আছে, এখানে লেভেলে বা ব্যক্তি লেভেলে হয়তো গিয়ে আমরা এই প্রশিক্ষণগুলো করি না। মূলত আমরা আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।